গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন, আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই, কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন না। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা, রক্তের মধ্যে সুদ ছিল না, গুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন, অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু ছালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইসা যাইতেছে গা, ফল দেখে কয় ফেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই ফেটে খিদা, ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে। এ কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না, দেখবেন হুলাফান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচা মরিচ লুয়ে আইছে, কাঁচা মরিচ লিয়ে আইন না, গড়ে ডুকতেছে, মা কই কি আনছস কাঁচা মরিচ, মা কই ভালো হয়েছে বাজান শাক রান্তাম বইছে। মার উচিত ছিল দুইটা খাতপুর দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচা মরিচ, কিন্তু মা থাপ্পুর দিল না, মা কি করলো আর টাই না ঘরে নিল, আরেক বেটার ক্ষেত্রে ভিয়াজ লয়ে আইছি ফুলা, মা জিগাই কি আনছস, এক দেড় কেজি হয়ে যাবো মা লয়ে আইছি, কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম দুইটা ফেস পাইতেছি। এই যে আরেক বেড়ার ক্ষেতের ফেস খাইলেন, আরেক বেড়ার ক্ষেতের কাঁচা মরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজ দাও আপনার কবুল হইছে না। গাছ পাখির বাবা আরেকজনের খাতে গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব, আগে ফলের মাফ লই আই, যাইতেছে ফলের মাফ আনত, যাইতে 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 বহু দূর গিয়া দেহে নদীর পারে একটা বাগান, ভাবতেছে এটাতেই বাইসে গেছে, এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাওয়া দরি আমার মাফ করে দিন। আরে কি এর মাফ, আপনার গাছের ফল মনে হয় ফানিদা বাইসা গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি জিলান থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা কো বেটা, বাগানের মালিক তো আমি না, আমি মাফ দিতাম না, আমি ওর দেখ বাহি মালিক হইল দরবেশ আবদুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি, তাই নাকি গেছে, চাচা আমার মাপ দিন, আমি আপনার গাছের ফল খাইয়ে লেছি। দরবেশ আবদুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা, গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলানতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইসস, তাইলে এ বেটা লাকি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে, কয় না কয় না, খারাপ হইব না ভালো হইব? ভালো। আচ্ছা এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে এমন খুঁজে না, ছেলেরানি ভালো, ছেলেরানি ভালো, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি কয় এটাই মুসলমান, ফুরাফুরি ভাবে ইসলাম এটাই ডুবছে, বাবারে ফল খাইছস মাফের লেগেছস, মাপ দিতারি কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস এই বাগানে এক বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো থাকলে হাসরের দিন আমরা আটকাইতেন না তো, না আচ্ছা থাকলাম, আচ্ছা আমরা দেশের গোলাফান এমনি আটকাইলে সকালবেলা আয়া বাংলা করে হেরে ফাই লইলে, এমনকি সাদরটাও থাকলো নাই, সাদরটা রয়ে যাবো, কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে এই দুনিয়াতে অন্যায় করতে পারে না, ডাকতেছে আল্লাহ এক বছর থেকে মাফ লয়ে যাবো গা, এক বছর থাকছে চাচা বিদায় দিন জায়গা, বাবারে আরো এক বছর, হাই রে কেড়ে খাইছিলাম দুই বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া, আর আমরা নতুন গাছ লাগাইছে কাডল, দুইটা কাডল ধরছে, মালিক চিন্তা করে রাখছে একটা কাডল মসজিদও দিব আর একটা কাডল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইব, যেদিন চিন্তা করে হইছে সহালে গিয়া দেখে একটা কাডল নাই, এমন সোনার সান আমরা সোনার বাংলাতে আছে না, একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ কেড়ে থুয়েছে, এই জন্য তো বিপদ, এই জন্য তো বুসের মাই খায়, এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। আচ্ছা দুই বছর থেকে চাচা বিদায় দেন, বাবা আরেকটা বছর থাকুন লাগবো,
তিন বছর থেকে কোবাজান আর ঘুরাইন না জায়গা, কোবাজান ঘুরাইতাম না, বিদায় দিতারি, মাপ দিতারি। শর্ত কি, আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। কত এটা মেয়ে আগে কইলে পারতেন, আমার তিন বছর ঘুরান লাগে, বিয়াজন করছি না, একটা বিয়া তো করুন লাগবই। তিন বছর ঘুরাইলেন, বাবা রে তিন বছর ঘুরাইছি যে, তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যায় তোমার, কিন্তু আমার মেয়েটা যে বিয়ার উপযুক্ত হয়েছে না, একটা ভালো ছেলেরে মানুষ কেমনে পছন্দ করে। ও মেয়েটা তিন বছর তোমারে ঘুরাইয়া মেয়েটা উপযুক্ত হয়েছে, এর লাগে তোমারে আজকা প্রস্তাবটা দিলাম। আচ্ছা বাবা দেন, দেরি করেন না, তিন বছর ধরে বাড়ি যাই না, তাড়াতাড়ি করেন। কে বাবা দি মুজে, শর্ত আছে কি, আমার মেয়ে পেলাম সহ দেহে না, আরে কন কি কহ, কানেও শুনে না, কতও কইতারে না, হাঁটতেও পারে না, চেহারার রঙও বেশি সুবিধা না। পাঁচ নাম্বার হাজির করছে সামনে, আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে, মাত কেন গো, এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল, বাবা এই পাঁচটা তো খাও। আচ্ছা এই বিয়াটা যদি করি হাসরের দিন আমারে আটকাইতেন না তো? হাসরের চিন্তা করেছেন, একজনও এখানে নাই, নামাজ পড়ি, নামাজ পড়তে যাই মসজিদে, নামাজ পড়ি মনটা থাহে জমির মধ্যে, মসজিদে নামাজ পড়ি মনটা থাকে দোকানের মধ্যে, মসজিদে নামাজ পড়ি মনটা থাকে ছেলেমেয়ের দিকে, এই নামাজ কেউ পড়েন নাই, মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই, আল্লাহ আল্লাহ গো আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা জানি না, মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত না থাকে আসরের নামাজের উসিলায় আমারে মাফ করে দাও, মাগরিব পর্যন্ত হায়াত আছে, মাগরিব পড়ছেন হাত বাড়ান, আল্লাহ গো এসা পর্যন্ত বাঁচবো কিনা জানি না, এসা পর্যন্ত যদি আমি না বাঁচি মাগরিবের উসিলায় আমারে মাফ করে দাও, পারবেন এই দোয়া করছেন কেউ বলতে পারবেন? বাবারা এইদিকে আসেন, মাথার কালো চুল সাদা হয়ে আসতেছে, এই জমিনটা ছেড়ে দিতে হবে। কান্দে, আল্লাহ মরে তো যাব, হাসরে বিপদে পড়ব, চোখ নাই হাঁটতে পারে না, কানে শুনে না, কথা বলতে পারে না, চেহারা রং সুবিধা না, পাঁচ নাম্বার সামনে হাজির করছে আল্লাহ, আল্লাহ গো পাঁচ নাম্বার মেনে নিলাম, দুনিয়ার বিপদের শেষ আছে, আখেরাতের বিপদের শেষ নাই, আল্লাহ গো দুনিয়ার বিপদ মেনে নিলাম, আখেরাতে যাতে বিপদে না পড়ি, ও সাসা আবু সালে আমি রাজি রাজি, বিয়া পরাই দেন, বিয়া পরাই দিছে। শ্বশুর বলতেছেন, আবু সালে আপনি বাংলা করে বসেন, আপনার বিবি সাহেবা আসতেছে, মাথা চুলকায়, আল্লাহ গো খইলু হাঁটতারে না, আইব কেমনে, বুঝি না, আল্লাহ গো বুঝবি ব, কত কইতারে না, আমার ডাহ দিতার তো না, সুহ দেহে না, আমি কই আছি হিলা কই দেব, বুঝি না, ধৈর্য ধরে বই দিছে। একটু পরে দেখা যায় ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা, ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া সুন্দর শাড়ি পরে রে, জান্নাতি হুরের মতো চেহারা লইয়া দরজাটায় দাঁড়াইয়া ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, কোন করতে আল্লাহর ওলি গাউসে পাক হইছে, ওখানে আমরা সমাজের কোন বিবি আছো বইলা গিয়া জামাইরে সালাম দেয়, এটা মাথা নোয়া যে বইছে, তিনজনে ডাকতে সুজয় করতে না, বাবারা ভালো গাছ লাগান ফল ভালো হবে, ভালো গাছ লাগান ফল ভালো হবে, ডাকতেছে দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম, একবার তাকায়া আর তাকায় না, মাথা নিচে দিয়ে লাইছে আবু সালে, আল্লাহ গো কোন বিপদে পড়ি, বলছে নাম্বার ফাইভ, এখন দিছে লাইছে নাম্বার ওয়ান, এই বিপদে পড়তে রাজি না, আবার কয়া যখন স্বামী কইছে, স্বামী যখন কইছে একটু জিগায় দেখি, মাথা নিচে দিয়ে ওই চায় না, বোন ও বোন আপনার নাম কি, জবাব দেন আমার নাম উম্মুল খয়ের ফাতেমা, নামে মিলছে, বিয়া পড়ার সময় নাম কয় না, ইমুকের মেয়ে ইমুক নাম,
নাম নামে মিলছে। আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাবার নামেও মিলছে। কিন্তু যে ফার্স্ট নাম্বার কইল এই নাম্বার একটাও মিলছে না, কাপড়টা ভুলিয়া বাইরিয়া জানা। সেই রিছে উম্মুল খাইর ফাতেমা একটা কথাও কয় না। সেই স্বামীর জায়গা, বাড়ির সামনে শ্বশুর, জামাইবাবু কই যান, আপনি আমার জামাই কইেন না, আপনি আমার লোকে ভণ্ডাভণ্ডি করছেন, কইছেন একটা দিছেন আর একটা। শ্বশুর ডাকে, বাবা রে, শ্বশুর মুরব্বী মানুষ, এইভাবে কথা বলিস না, শ্বশুর বাবের বাবার জায়গায়। রে আবু সালে, আমি একটা বলে আর একটা দেই নাই, যা বলেছি তা তোকে দিয়েছি। কই দিলেন? বলেছেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না। আমি দেখি কথা বলতে পারে, আমাকে সালাম দিলেন, আমি দেখেছি চোখ আছে, আমার দিকে মায়ার নজরে তাকিয়ে রইছে, আমি দেখেছি আমি যা বলেছি কথার জবাব দিছে কানে শোনে, আমি দেখেছি চেহারার রং পূর্ণিমার চাঁদের মতো, দুইটা পাও হাইটে হাইটে আসছে। এবার বলতেছেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, রে আবু সালে, তোমার মতো ভালো ছেলের জন্য আমার উম্মুল খায়ের ফাতেমারে রেখেছি। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, এ আবু সালে, এই মেয়ে উম্মুল খায়ের ফাতেমা, পাঁচ নাম্বার বলেছি, শুনো। কেন বলেছি? হাঁটতে পারে না, আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে কোনো দিন এই পাও দিয়া হাইটা বেগেনা পুরুষের সামনে যায় না। রে আবু সালে, কোনো দিন আমি বলেছি কথা বলতে পারে না, এই মুখ দিয়ে বেগেনা পুরুষের সাথে কথা কয় না, কোনো দিন এই কান দিয়ে বেগেনা পুরুষের কথা শুনে নাই, এই চোখ দিয়ে বেগেনা পুরুষ দেখে নাই। রে আবু সালে, আমার উম্মুল খায়ের ফাতেমার চেহারার রং কালো না সাদা, কোনো বেগেনা পুরুষ জীবনে কোনো দিন দেখে নাই, সেই জন্য এই পাঁচ নাম্বারের কথা বলেছি। রে আবু সালে, যা যা বাবা, রাগ হইস না, গুসা করিস না, যা রে যা, আমার উম্মুল খায়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। দৌড়ে আয়শা ফাতেমারে লইয়া বাড়িতে চলে গেলেন। ওই মা ওই বাবার সন্তান জন্ম হয়েছে, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই। বলুন, ওই মা বাবার সন্তান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইর পাওয়ার আছে কিনা? আল্লাহু আকবার, কত পাওয়ার! এইভাবে আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকেন, কি পাওয়ার দেখেন! একবার গাউসে পাকের বাবা ইমামতি করে বাগদাদের বড় মসজিদে, অনেক সময় ইমাম সাহেব ছোট ছেলে থাকলে হাতের সঙ্গে করে লইয়া যায় না। গাউসে পাক ছোট বাচ্চা পায়জামা পাঞ্জাবি পরাইয়া ইমাম সাহেব বড় হুজুর নিয়ে গেছে আপনার মসজিদে, তো ভিতরে তো নেয় না বাচ্চা মানুষ, বারিন্দায় রেখে গেছে। গাউসে পাক যখন নামাজ শুরু হইছে, আব্দুল কাদের জিলানি বাচ্চা বয়স তো, জুতা যা আছে সব জুতারে দুইটা টাল দিছে, দুই টাল জমায়া দুইটা টাল দিয়া থুইছে। মুসল্লিরা নামাজ শেষ করে আইসা দেখে জুতার দুই টাল, অন কার জুতা কোনটা, এইভাবে কেমনে ছিন্ন করে নিব। মুসল্লিরা তো এক পর্যায়ে রাগ হয়ে গেলেন, এ বাচ্চাটা কার, কে আনছে? ইমাম সাহেব বাইরেছে, আয়া দেহে বাচ্চা আমার, বাবারে বাচ্চা তো আমার, এমন বাচ্চাই মানছে মসজিদ আনে, কি পেস লাগাইছে কোন তো? আবু সালে ডাকতেছে, আব্দুল কাদির, তুমি একই করলা, একই করলা তুমি? এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা, আমি বেহেশতিদের জুতা একদিকে নিছি আর দুজুকিদের জুতা আরেকদিকে নিছি, এটা কে পারে? যারা ইসলামে পুরাপুরি ঢুকেছে, যার মা বাবার মধ্যেও কোনো ভেজাল নাই, ইসলাম ছিল শান্তি, আজকে শান্তির জায়গায় কেন রাখতে পারি না, আমরা নিজেরাই অশান্তির মধ্যে ঢুকে গেছি, ইসলাম অশান্তি নয়, আমরা অশান্তি জুড়াই দিছি। হ্যাঁ, তুমি একই কও, একই করছো, মানুষের কষ্ট দিতেছ, মানুষ আমার দিকে রাগ করতেছে, ধমক দিতেছে। বাবা ধমক দিয়েন না, মাথার টুপি ঘুরা আর কেউ, বাবা আমার ধমক দিয়েন না, ধমক দিলে ঘুরা বাগদাদা ঘুরাই এলাম। বেড়ার মতো বেড়া হইতে এক বেড়ার কথায় সারা দেশ লড়তারে না? আচ্ছা, অহন এ বেড়ার মতো বেড়া ডক্টর ফখরুদ্দিনের কথায় সারা দেশ ঘুরে না? এক ফখরুদ্দিনের কথায় যদি বেড়ার মতো বেড়া হইতে সারা দেশের বিল্ডিং ডান্ডিং ভেঙে গেলেই তারে, তে গাউসে পাক আল্লাহকে রাজি করছে, বাগদাদ ঘুরাইতে পারে না।
বেড়া হইলে এই মন বেড়া হইল ঠাফাদা মাতার দর্শে আবু সালে বাবা কি করতেছো বাবা কো আব্বা দইরা হেস লাগাইছেন নাইলে শিক্ষা দেখাইলাম হইলে আজ গই যাই হোক শুরু হলো আল্লাহকে রাজি করলে ইসলামে পুরাপুরি ঢুকলে এই কাজগুলি করা মুসলমানদের জন্য অসম্ভবের কিছু নয় আরেক বেচারা ছয়টা মেয়ে পেটে বাচ্চা স্বামী বলতেছে তোর ছয়টা মেয়ে হয়েছে পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক এরকম সমস্যা আছে না বর্তমানে মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসুপাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না বাচ্চা কি দেখবো কিন্তু আল্লাহর ওলিদের চোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা হ্যাঁ গেছে হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু কুয়ে দিবেন ছয়টা মেয়ে স্বামী বলছে এটা মেয়ে হইলে আমার তালাক দিব আল্লাহর ওলি পেটের দিকে চেয়ে দেহে এই বাচ্চাটাও মেয়ে মেয়ে বলুন এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে কানতে কানতে বাড়িতে বাইরেছে গাউসে পাক বাড়ির সামনে খারাপ ছোট্ট বাচ্চা মা কানতে কানতে গেলা কানতে কানতে আইলা ব্যাপার কি বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে আমার ছয়টা মেয়ে স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব গেছিলাম বাচ্চাটা কি দেখাইতাম কি কইছে দেখকে কইছে ফেডের বাচ্চাটাও বলে মেয়ে হইব আসলেও মেয়ে তে গাউসে পাক হয় আল্লাহ গো তোমার অলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয় তোমার অলি তোমার লগে সম্পর্ক তাহলে তোমার অলির ইজ্জত থাকবে না এই মেয়ে তুমি আবার যাও যাও আবার বালা গাছ লাগাইয়েন গুড়া ভালোইব ফল ভালোইব বালা গাছ লাগাইয়েন বরত থেকে বাসে যাবো কটিয়ার দি এক বেচারা আধা বয়স দাড়ি দুড়ি কিছুটা পাকছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মতো বয়স টিকিট কেটিয়া সিট রাখছে বাসের নিচে ফান খাইতে গেছে এরকম মুড়া হাড়া এক যুবক ছেলে উঠতে বসে সিটের মেঝে তো এই বেচারা উঠে গেছে বাবা আমার টিকিট কাটা ফান লইয়া কইতেছে আমার বাস্তব ঘটনা টিকিট কাটা এই সিটটা আমার দিয়ে দাও ক আমি সামনে গিয়ে নাইমা যাবো গা গেছে কালিকা প্রসাদ বাবা আমি টিকিট কেটে খার রইলাম আর তুমি বই দিছ খুব শক্তিশালী উড়ো বাবা আমি সামনে নেমে যাবো বা এটা করতে করতে আগুর হুর বন্ধ গেছে সামনের স্টেশনে মুরব্বীও নেমে যাবো বা এরপরে হ্যাঁ কয় আমি সামনে নেমে যাবো বা সিটটা দেন পাশে আরেক মুরব্বী নিশ্চয় সামাজিক কোন সর্দার হবে এই বেচারা দাঁড়ায় এসে রাখ এই বেয়াদব বেয়াদব উত্তর দাঁতগুলি এখন ফেলাই দিব তার ফ্রাইয়া জেলা কইতাছে তাতে দাঁত ফালাই দিব এলাও হেলারে দাঁত ফালাই দিব যে গায়ে লাগতো না হেলাও মনে হই দেখা যে সুবিধা হইতো না সিটের তে উঠছে মুরব্বীরে বসাইছে এরপরে ওই সর্দার সাহেব বাসের মধ্যে বলতেছেন দেখেন দুষ্টাই ছেলের না দুষ্টা হলো বাবার নিশ্চয়ই বাবা সুদ খাইছে না হলে চাকরি জীবনে ঘুষ খাইছে ঘুষ খাইয়া সন্তান জন্ম দিছে এই জন্য সন্তান বেয়াদব হইছে বাবারা এই দেশ ছাড়তে হবে ইসলামের মধ্যে ঢুকেন ইসলাম ছাড়া এই দেশেও শান্তি নাই কবরেও শান্তি নাই হাসরেও শান্তি নাই আজকে কেন সমাজে মুরব্বীদের সাথে ছেলেরা বেয়াদবি করে দুষ্ট আমাদের আমরা বরং পরিষ্কার হই আগেকার দিনে মুরব্বী রাস্তায় দেখলে ছেলেরা রাস্তা ছেড়ে দিছে আর হনে মুরব্বীর সামনে গানও টান মারে একটাই রূপ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি আসুন ইসলামে গাউসে পাক কত পাওয়ার কত ক্ষমতা বাচ্চা ছেলে ডাকতেছে কি মা জান তো আবার জান কি কেলে গাইছো হুজুর মাফ করবেন ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে যাও যাও কইছি তোমার মেয়ে হবে আবার আইছে আবার যাও আবার আইছে কি কি কইছে আমার ধমক দিছে ধমক দিছে আল্লাহর ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না আল্লাহর সাথে সম্পর্ক কিরা এটা কেমন কথা আবার যাও পিচ্ছি বেড়ালা গাউসে পাক আবার গিয়ে খার হয়েছে কি বাবা মাফ করবেন রাস্তার ছোট্ট একটা পিচ্ছি নাম বলে আব্দুল কাদির আমারে পাড়াইছে আবার আইতা যাও ফিরাইছে কি কান্তাছে বাবা রে আবার ধমক দিছে আবার যাও আমার ওখান গেলে মারবো যাইতাম না কথা আয়ো আমি যাম তোমার সাথে বালা গাছ লাগাইন ফল ভালোইব
বাড়িতেই গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা করেন না। সাথে গেছে গিয়া সামনে খাড়াইছে, আব্বা আব্বা এই বেচারি বিপদে বেরাইছে, স্বামী তারে ত্যাগ করব, বিপদে আছে। আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না? আল্লাহরে কন্যা গেরে কইলি তো আল্লাহ পরিবর্তন করে দেয়। তুমি তুমি বড় বাড়াবাড়ি করো। আব্বা বাড়াবাড়ি করি না বেটার, বেটির বিপদ দূর করবার লেগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আব্বা আমি যে ফুললাম আল্লাহ হারাইছিলাম, প্রথম যে আইসি ইনপ্যাটের বাচ্চাটা মেয়ে, বাচ্চাটা মেয়ে হয়ে আসি না বা, এরপরে আপনি মেয়ে কয়ে দিয়েছেন কাঁদতে কাঁদতে জাগা, দুঃখটা লইয়া আমার সহ্য হয়েছে না, আমি ফিরা ফাড়াইছিলাম, আপনি দমক দিয়া দিছেন। বাবা আবার ফাড়াইছি, আবার দমক দিছেন, দুইবার দমক দিছেন না? হ প্রথম দমহে ফেডের বাচ্চাটা মেয়েটা ছেলে হয়েছে দেখেন, দ্বিতীয় দমকে বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবা আবার যদি দমক দিতেন সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে যাবে। এই সমস্ত খেলা কখন খেলতে পারে? যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যখন ইসলাম শান্তি এই মাইনা যখন ইসলামে ঢুকেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, এরকম এক খেলা নয়, হাজার হাজার খেলা, হাজার হাজার ঘটনা ঘটেছে, মূল কারণ হলো ইসলামে ঢুকে পড়েছে। আসুন আমরা ইসলামে ঢুকি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, কারণ সবকিছুর মালিক কে? আমরার মালিক কে? আমরার দুনিয়া দিছে কে? দুনিয়ার থেকে আবার নিবে কে? সেই মালিক বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তো কতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয় তোমরা আমাকে করো। এখানে ভয় করার জন্য আল্লাহ যে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় নম্বরে বলছেন ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো, যার ভালোবাসাই কুল কায়নাত। তৃতীয় নম্বরে বলেছেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কার সাথে ভালো ব্যবহার? ইসলামে ঢুকলেন, নামাজ পড়লেন, নবীকে ভালোবাসা দিলেন, তারপরে আল্লাহকেও ভয় করলেন, মা বাবার সাথে ব্যবহার ভালো করলেন না, তাইলে আপনার যা কিছু করছিলেন সবগুলি কি? একটা মা যদি খালি হাত তুলে কয় আল্লাহ গো আমার ছেলেটা আমার জাইল্লা লাইছে, যা ইবাদত করেছেন মক্কা মদিনার ইমাম সাহেব হইলেও আপনার ইবাদতগুলো শেষ হয়ে যাবে, এমন একটা ফাউন্ডেশন প্রত্যেকের ঘরে ঘরে, যে মার পায়ের নিচে জান্নাত, রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন সেই মা কেমন মা, বাস্তবে আসুন মার পায়ের নিচে যে জান্নাত, জান্নাতের একটু আরাম আয়েস নমুনা শান্তি মার কুলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বাচ্চা কান্দতেছে, চাচি কুলে নিচে কান্দে, দাদি কুলে নিচে কান্দে, খালাম্মা কুলে নিচে কান্দে, ফুফুয়াম্মা কুলে নিচে কান্দে, কারো কুলে কান্দা থামে না। মা দেখবেন দৌড়াই আসছে, তোরা কারারে দে আমার বাবারে আমার কুলে দে, যেই খালি মা কুলে নিচে বলুন বাচ্চার কান্দা এখন কি আর আছে? কেন? মার কুলে যে একটা জান্নাতের শান্তি আছে, সেই মা বাবার খেদমত করুন, মা বাবার মনে দুঃখ যাবে, এ কাজ আমরা যেন কেউ না করি। আসুন ইসলামের মধ্যে ঢুকি, ইসলাম শান্তি সমাজকে বুঝায়, দেশকে বুঝায়, মানুষকে বুঝায়, ইসলাম শান্তি। ইসলাম কোনোদিন কারো ক্ষতি করতে দেয় না, ইসলাম নিজে ক্ষতি হইলেও অন্যকে কষ্ট দেয় না। আসুন সেই ইসলাম আমাদের কাছে, নবী কষ্ট করে এই ইসলাম আমাদের কাছে দিয়ে গেলেন, আমরা ইসলামে ঢুকি, দুনিয়ার শান্তি আমাদের জন্য হবে, কবরের শান্তি আমাদের জন্য হবে, হাশরের শান্তি আমাদের জন্য হবে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে পুরাপুরিভাবে ঢুকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন রাত্র অনেক হয়ে গেছে, আমি দোয়া করব যে আল্লাহ এত রাত পর্যন্ত আকাশের অবস্থা ভালো রাখলেন, আমরা সে আল্লাহকে ভয় করব, সে আল্লাহকে খুশি করার মতো কাজ করব, যে নবীর ভালোবাসায় এত কিছু করেছেন আমার আল্লাহ, সেই নবীকে আমরা ভালোবাসব। আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ ও সালাম প্রেরণ করে, আমরা সকলে সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দেই। এই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে রাজি আছেন? কিন্তু সকলে পড়ে না, পড়বে না, যারা ইমানদার তারাই পড়বে, যেহেতু আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার যারা, আসুন সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দে। ইয়া নাবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব
হাসনাতে জামিও খেসালিকি সাল্লো সাল্লিমো ইয়া কওম বল সাল্লো আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু সবাই ডাকুন যার প্রেমে কুল কায়নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবারা ভাইয়েরা আসুন, অতি খুশি হলাম এই গ্রামে পাড়া দিয়ে। এক ভাই বললেন, হুজুর আমাদের এই গ্রামে অনেক শিক্ষিত আছেন, অনেক উপরস্থ অফিসার আছেন, আসলে পরিবেশ দেখে আচার আচরণ দেখে বুঝে ফেলেছি। একটা গ্রামে কোনো কোনো গ্রাম পাওয়া যায়, যেমন আমাদের গ্রামে কত কিছু, কবি আলাউদ্দিন আলাজাদ যারা শিক্ষিত ওনাকে চিনেন, দেখেন পত্রিকায় আসছে গত কয়েকদিন আগে, ওনার বাড়ি রামনগর গ্রাম, আমার গ্রাম। টাকার মধ্যে আছে খুরশেদ আলম গভর্নর, ওনার বাড়ি আমার গ্রাম। বইয়ের মধ্যে পান বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, ওনার বাড়ি আমার গ্রাম। এর মধ্যে সেনাবাহিনীর অফিসার, পুলিশ অফিসার অনেক। আসলে এই গ্রামে শিক্ষিত থাকলে গ্রামের পরিবেশই অন্যরকম হয়, সেজন্যই রাসূল বলেছেন জ্ঞান অর্জন করো। মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু ভালো, রাসূল বলেছেন জ্ঞান অর্জন করো। আমরা সামাজিকভাবে বলি মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো, কারণ শিক্ষিতরা কোনোদিন মানুষকে চিরধ্বংস করে দিবে এটা কেউ চায় না। কাজী শিক্ষার প্রসার এখানে বেশি। এক ভাই বললেন চট্টগ্রামে থাকে যে আপনাদেরকে হাম শোলাই নেন, অনেক শিক্ষক চট্টগ্রামে, এই গ্রামের, আল্লাহ এই গ্রামকে, আশপড়োশী গ্রামকে, এখানে দুইটা গ্রাম উল্লেখ করা হয়েছে, চিলোরা পূর্ব অম্বরপুর, দুইটা গ্রাম এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, স্কুলের পক্ষে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছেন, যারা এই কাজে জড়িত আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ, সকলে বলুন আমিন। আর যদিও আলোচনা করছি, অনেকের মনে দুঃখ যেতে পারে, বাবারে দুঃখ গেলেও জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেটও খাওয়ুন লাগে, এই রোগটা দূর করতে হবে, কারণ এ দেশে থাকার জন্য আমরা কেউ আসি নাই, আগে যারা আসছিল কেউ থাকে নাই, আমরা যারা আসি আমরাও কেউ থাকবো না। কাজে আসুন ইসলামের মধ্যে ঢুকে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যায়, যে নবীর উম্মত কবরে গিয়াও বেড়াগিরি দেখাইতে পারে, মাদবুরি দেখাইতে পারে, ক্ষমতা পায় কবরে গিয়াও, আসুন সেই নবীর উম্মত হই। যারা আয়োজন করেছেন তাদের বংশধর যারা কবরে, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন দোয়া হবে। আপনারাও যারা উপস্থিত, আপনাদের ময় মুরব্বী কবরে আছেন, এখানে মা নাই, মা হারা মানুষ আছেন না প্যান্ডেলের ভিতরে, মা কার কার নাই একটু হাত তুলুন তো দেখি, মা আমারও নাই, দেখছেন অনেকের মা নাই। আচ্ছা এই মা কি আর জীবনে এই দুনিয়ায় আশা করতে পারেন? বাবা নাই এমন মানুষ আছেন না? বাবা নাই মা নাই এমন যারা আছেন, আপনারা একটু পকেটে হাত দেন মা বাবার জন্য। আপনার আম্মা আছে? আল্লাহ একবার, মুরব্বী বাবার বয়সের উনার আম্মা আছেন, বাবারে অসুস্থ হইলেও তবু আম্মা আছেন, আম্মা কুইয়া ডাক দিয়ে আম্মার পাশে বসতে পারেন। যে মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কসম একটা কবর সাতটা উমরা হজের সব দিয়া দেয়। আমার মা অসুস্থ, মানুষে বলে খতমে সাফা পরান আপনার মার জন্য, আমি বলি না, খতমে সাফা পরাইলেই তো আমার মার মৃত্যু হয়ে যাবে, একটা দিন যদি বেশি থাকে আমি হাজার হাজার হজ আমি রোজগার করব, এই মার জন্য খতমে সাফা পরাবো না, শুধু দোয়া করেছি আল্লাহ আমার মাকে সুস্থ করে আরামের আইসা নেক হায়াত দাও। কাজী হায়াত না থাকলে থাকবে না,
মা হারা মানুষ, বাবা হারা মানুষ আছেন, যদি মুরব্বীর মতো মা দুনিয়ায় থাকে, এও আপনারা দোয়া চান, মা যতদিন বেঁচে থাকে কবুল হজের নেকি আপনার আমল নামায় আসবে। তাই মা হায়াতে আছে, বাবা হায়াতে আছে, বেঁচে থাকুক, সে উদ্দেশ্য এই মাহফিল কোরআনের পক্ষে রাসূলের ভালোবাসায় পকেটে একটু হাত দেন। হুজুর মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, আমরা এই মাহফিলে শরীক হব, যারা এই মাহফিলের আয়োজন করেছে আমরা তাদের পাশে দাঁড়াবো। একটু পকেটে হাত দেন তো দেখেন কার পকেটে কি আছে, মায়ের নিয়তে, বাবার নিয়তে, দাদা দাদি যাদের কবরে, যে দাদা একটু চিৎকার দিলে দাদা দৌড়ে আইসা নাতিরে কোলে নিত, দাদি নাতিরে কোলে নিত, এই দাদা দাদির জন্য, মা বাবার জন্য, বংশের ময় মুরব্বী কবরে তাদের রুহের মাগফিরাতের জন্য। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলিজা আঘাত দিলে খোদা সহে না, মার কলিজা আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজি মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া। তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফা জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আসলে ফুলা মানে গাইলে সুন্দর লাগে, জানি না কি ভাবে ডাকবো মাবুদ, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, মাবুদ না জানিয়া না বুঝিয়া ব্যবু শিশুর মতো হাজার হাজার মানুষ লইয়া হাত বাড়াইছি, মাবুদ রে আমরা গুনাহ করিতে জানি আর তুমি মাপ দিতে জানো, মাপের আশায় হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, ইয়াল্লাহ কাউরে কিছু জিগাইও না, এই মাহফিলের উসিলাই আমাদেরকে মাফ করে দাও, মাবুদ যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না, সেই নবীর হাজার হাজার উম্মত লইয়া হাত বাড়াইছি, যেই নবীর প্রেমে এত কিছু করতে পারো তুমি কি সেই নবীর উম্মতের মাপ দিতে পারো না, আল্লাহ গো ঘুরাইও না ফিরাইও না আমাদেরকে মাফ করে দাও, মাপ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারিজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, পর্দা টানাইয়া বড়ি পাতার গরম পানি গোসল করাবে, নাকে কানে তুলা লাগাবে, বড় মেয়েটা বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা, ছোট্ট ছেলেটা ঘরের বারিন্দাই দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকবে, আব্বা গো আর কি জীবনে আব্বা কইয়া ডাকতে পারবো না, মাউত এই বড়ি পাতার গরম পানির গোসল পর্দার ভিতরে কার জানি কবে হইয়া যায়, আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে যেদিন কবরে রওনা হবে
বাড়ির পশ্চিম পাশে আম গাছের নিচে পর্দা টানাইয়া গোসল যখন শুরু করেছে, বাচ্চাগুলো তার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা আমার বাবা পর্দার ভিতরে কিসের গোসল করে? মা বাচ্চাগুলো গলায় জড়াইয়া ধরে কান্দে, বাবার রে আজকার থেকে বাবা হারা হয়ে গেছিস, আর জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারবি না, কোনদিন বাবার গলায় ধরতে পারবি না। কাফন পরাইয়া উঠানে আইনা লাশটা, মাগরিবের আখানে শুয়াইয়া ডাকতেছে একজন মুরব্বী, কারা দেখবি রে কারা দেখবি, আয় বাড়ির থেকে বিদায় হয়েছে, আমার বাবা বুড়া মানুষ দৌড়াইয়া আসতেছে, আমার বাবা কই কই রে, আমার যাওয়ার কথা ছিল তুমি কই যাও রে বাবা। আমার বাবার কান্না দেখে সহ্য করতে পারি না, আমার মা দরদি বড় ছেলে হারানো ব্যথা লইয়া বারবার জ্ঞান হারা হইয়া যায়। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, বাইরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাতার পাশে দাঁড়াইয়া রয়েছে, একজন মুরব্বী বলেন, কাফনের কাপড়টা খুলে দাও আবার শেষ দেখা দেখি। খুলে দিলে মুখের কাপড়, বাচ্চাগুলো তাকাইয়া ডাকে, আবু আবু গো, আমরা কি জীবনে আর আবু গইয়া ডাকতে পারবো? এইভাবে কবে জানি কার সুলতানেরা এতিম হইয়া যায়, কবে জানি উঠানে কাফন পরাইয়া শুয়াইয়া মুরব্বীরা ডাকবে, আয় কে দেখবি, মাথার মুড়ি বাঁধে ফেলেছে, পায়ের মুড়ি বেঁধে ফেলেছে, মাঝখানে আর একটা বান দিয়ে খাডুলা কান্দে লইয়া যখন বাড়ির থেকে বাহির হইতেছে, আমার বাড়িতে যেন গো কারবালার ময়দান হয়ে গেছে, পিছে দিয়ে আমার মা ডাকে, কবির রে কই যাও রে বাবা। আমার বাবাও কান্দে, কই যাও রে বাবা। বাইরে তিন বাচ্চাগুলো সারাটা বিকাল সন্ধ্যা পর্যন্ত এর মুখের দিকে চাই, এর কাছে যায় এর কাছে যায়, কি ঘটনা ঘটলো? বাচ্চা ফালাইয়া মুরগি যদি মরে যায়, বাচ্চা যেমন সারা দিন টাউ টাউ করে ঘুরে, এমনি ভাবে বাবা হারা হইয়া বাইরে সন্তান গুলো এতিম হইয়া ঘুরে। এইভাবে কবে জানি কার সন্তানের এতিম হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার দোকানে তিন দিনের জন্য বন্ধ হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উইরা যায়। ওই দিন আসার আগে গো সাদা কাফনের ভিতরে ঢুকার আগে আমাদের তামাম জিন্দেগির গুনাগুলো ক্ষমা করে দাও। বাবুদরে হাজার হাজার মানুষ লইয়া আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না গো আল্লাহ। বাবুত এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে হাত দুইটা বাড়াইয়া দিল, তুমি জিগাও না তারা কেন হাত বাড়াইছে। বাবুদরে আমার মন বলে অনেকে বাড়িতে ইচ্ছে থাকলে যাওয়ার জন্য তবু গেল না, মনে বড় ব্যথা। আমি জিজ্ঞেস করলাম কার মা নাই, কয়েকজনে হাত বাড়াইছে মা নাই, কয়েকজনে হাত বাড়াইছে বাবা নাই। তারা কোনা ঘুর বুকে লইয়া বসে আছে, কার বুকে জানি আগুন, মা নাই রে মা নাই, কার বুকে ব্যথা, বাবা নাই বাবা নাই। মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা দুইটা হাত বাড়াইছে গল্লা, আর দেরি করুনা, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।